ওমর দৌড়াইতেছে তরবারি নিয়ে আমার নবীর গর্দান কাটার জন্য দারে আর কামের মধ্যে নবী দোয়া করতেছিলেন হে মালিক অমর এবনে হেসাম ও এবনে খত্তাবকে তুমি কালেমার জন্য কবুল করে নাও মাঝখানে আসছে অমর রাস্তার মাঝে এক আল্লাহর বান্দা নাই নামের একজন দাঁড়ায় কয় দাঁড়াও অমর মেজাজ গরম করে কই যাও বলে মোহাম্মদের মাথা কাটতে যাই কয় দাঁড়াও তুমি মোহাম্মদের মাথা কাটবা পরে তোমার আপন বোনের খবর নাও সে কালে মাওয়ালা মুসলমান হয়ে গেল তোমার ভগ্নিপতি তিনিও কালে মাওয়ালা মুসলমান হয়ে গেল অমরের মাথা গরম হয়ে গেছি আমার মোহাম্মদের খবর পরে নিবা আমার আগে আপন বোনের খবর নিয়ে নেই ওদিকে আমার নবী দোয়া করেন তুমি হেমালিক অমর চলছে বোনের বাড়ি বৌ আর ভগ্নীপতি ঘরের ভেতরে দরজা লাগাইয়া দুইজনে কোরআন পড়তেছিলেন খাব্বা বিন আল আর তিনি দুইজনকে কোরআন তেলাওয়াত পড়াইতেছিলেন ছিলেন কোরআন পড়াচ্ছিলেন ওমর যখন দরজায় গিয়ে আওয়াজ পাইলেন ভেতরে কোরআন দরজা করলেন বোন অনুভব করলো আমার ভাই ওমর দাঁড়ায় গেল দরজার সামনে কোরআন শরীফ বন্ধ করে দিলেন খাব্বা আত্মগোপনে চলে গেলেন বগ্নীপতি সহ বসে থাকলেন অমর তরবারিটা হাতে নিয়ে কয় তুমি কি মোহাম্মদের কালেমা পড়েছো বোন বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ ওমর বলে কালেমাটা দিয়া কয় ভাই এমন কালেমা পড়েছি কল্লা দেওয়া যায় কালেমা ফিরাইয়া দেওয়া যায় না জীবন বিলীন করে দেওয়া যায় কিন্তু কালেমা কখনো ফিরত দেওয়া যাবে না রে ভাই অমর সাথে সাথে তরবারিটা বের করে ভগ্নিপতিকে আঘাত করার পরে বনের উপরে আঘাত শুরু করল বনের নরম শরীর থেকে রক্ত পরে জমিনটা লাল হয়ে গেল কান্না শুরু করল বন ডাক দিয়ে কয়ে ভাই তুমি জানো আমার মা নাই আমার বাবা নাই তুমি আমার আপন ভাই আজকে তুমি আমাকে তরবারি দিয়া যত পারো আঘাত করো তবে শুনে নাও কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি কখনো ঢুকবে না বনের মায়ার কান্না দেখা ওমরের দিলটা নরম ওদিকে মদিনার নবীর দোয়া চলতেছে ওমর ডাক দিয়ে কয় ঘরে ঢুকার সময় একটা আওয়াজ পেয়েছিলাম বলে কি দেখা যাবে নি বলে ওটা কোরআনের আওয়াজ তুমি না গোসল করে নাও না যাবে না অমর গোসল করলে গোসল করিয়া কোরআন খুললো খুলল কোরণের ভেতরে তহা মাং না আলে পুরহান যখনই আয়াত গুলো নজুরি পড়ে গেল অমরীর অন্তরের মধ্যে কি আঘাত এত সুন্দর কবিতা এত সুন্দর বাণী আমি জীবনে শুনি নাই আর দেখি নাই এত সুন্দর বাণী যে তোমাদের শিখেছে সে না জানি কত সুন্দর একটু চল আমি তারে দেখবো তিনি হলেন দু জাহানের বাদশাহ রহমাতুল্লিন আল আমিন খাব্বা বেরিয়ে আসলেন বগ্নীপতি সহ পায় দরবারে দ্বারে আর কমে চললেন দারে আর কামের দরজা বন্ধ ছোট ছোট জানালা নবী তালিম দিতেছেন তার মেয়াদ দিতেছেন আবার কিছু সাহাবারা বাহিরে নজর রাখতেছেন কোন শত্রু হঠাৎ নজরে পড়ে গেল নবী ওমর আসতেছে ইসলামের বড় দুশ্মন নবী কয় আসতে দাও দরজা খুলে দাও ওমর এখন আমাকে মারার জন্য আসে না আমাকে নিজেই মরার জন্য আসতেছে রাস্তা খুলে দাও নবীর সামনে আমি আপনার মাথা কাটার জন্য মাফ করে দেন আর আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন চল্লিশতম মুসলমান মোর হইয়া নবীর হাতে হাতটা লাগাইছেন এমন বরকত পেয়ে গেল মোর অল্প টাইমের ভেতরে মধ্যে এমন মধ্যে ঢুকে গেল বিধর্মীদের এক গিয়া দেখ আমি অমর এর চিনী এখন কিন্তু আমি চেঞ্জ হয়ে গেছি রে রেবে আমি এখন মোহাম্মদের হাতে কালেমা পড়েছি আমি অমরের সামনে মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে আয় আমার তরবারি রেডি হয়ে আছে এইবার নবীর মাধ্যমে কালেমা আর আমার নবী এবার ওপেন কালেমার দাওয়াত শুরু করলেন সেই জাহানের খলিফা আমার নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন শুধু দুনিয়ায় এক তো তিনি জান্নাতির টিকেট পেয়ে গেছে অপার দিকে আল্লাহ তাকে এত মোহাব্বতের নজরে দাগ দিয়েছেন নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন তাও পরে সাহাবাই কেরাম দেন নিয়াম সোয়ারা করলেন তাও পরে দুই রাকাত নামাজ পড়া লাগবে কোথায় নামাজ আদায় করব বাইতুল্লার দরজার পার্শে নাকি ঝমঝম কূপের কিনারায় নাকি হাতি মে কাবায় ওমর কয় নবী আমার মতামত হলো যেই পাথরের উপরে দাঁড়াইয়া আল্লাহর নবী এবরাহিম, বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন মাকামে ইব্রাহিম এর পেছনে আমরা দুই রাকাত নামাজ পড়ি নবী বললেন সিদ্ধান্ত তো দিতে পারি না হঠাৎ করে জিবরাইল নামিন হাজির হয়ে গেলেন নবী গো আল্লাহর সালাম আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন ওমর যেই মতামত পেশ করেছেন আল্লাহ ওমরের মতামত মেনে নিয়েছেন আপনি নবীকেও মানতে বলেছি নবীর আদর্শের দ্বারা ওমরের মতো বান্দা টপ লেভেলের সন্ত্রাসী ওমর নবীর হাতে কালেমা পড়ে এত পাওয়ারফুল হয়ে গেল ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় অন্য অন্যদিকে চলে যায় কেমন মানুষ অমর অর্ধজাহানের খলিফা একা একা চলে কোনো সিকিউরিটি গার্ড নাই কোনো পাহারাদার নাই রব্বুল আলামিন কুদরতের হেফাজতের চাদর দিয়ে রাখছেন আল্লাহ তাআলা বলেন আমার যারা বলি আমার যারা বান্দা। আমি এদেরকে محبتের চাদর দিয়ে রাখি হেফাযতের চাদর যারা তাদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় হযরত ওমর কি মারার জন্য কত दुश्मन দরবারী নিয়ে ঘরে কোথাও পাওয়া যায় না হঠাৎ করে অমরের খবর পাইল একটা ময়দানে একা শুইয়া রইছে হাতেেতে বালিশ বানাইয়া दुश्मन দরবারী নিয়ে আগায় ওমরের মারবে এক কদম সামনে যায় আবার পেছনে যায় ভয় না জানি কি হয় শরীর কাঁপতে যেতে 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 কিনারায় যখন হাজির হয়ে গেল আল্লাহর কুদরত হঠাৎ নজরে করে দেখে একটা বাঘ ও মরে রে ঘুরে আর পাহারা দেয় ওই লোকটা কাঁপতে কাঁপতে হাতের তরবারি মাটিতে বইরা গেছে ওমর ছিলেন ঘুমে নজর করে দেখে বেসারা ভয়ে কাঁপতেছে ও ভাই আপনি কাঁপেন কেন বসেন নিচে তাকায় দেখে তরবারি তো ভয় কিসের বসেন অর্ধজাহানের খলিফা কোনো সিকিউরিটি গার্ড নাই কোনো পাহারাদার নাই বাঘ তাকে পাহারা দেয় পাকের কুদরত রসুলের আদর্শের বরকর এই জন্য আল্লাহ বলেন রসুলের আদর্শের মতো উত্তম আদর্শ আর কোথাও নাই তোমরা তা গ্রহণ করো দুনিয়াতেও কামিয়া বা আখেরাতেও কামিয়া অমর ডাক দিয়া কয় ভাই তুমি এখানে কেন আসছো সব ঘটনা খুলে বলল বলার পর বলে এখন তুমি কি করবা বলে আমারে টাকার লোক দেখাইয়া পাঠাইছে আপনাকে হত্যা করার জন্য আমারে মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়ে দে ইসলাম এমনি 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 আদর্শ দিয়ে পর্যন্ত আছে ব্যবহার আর রসুলের আদর্শ সুন্নতের পাবম্বি এরে নবীর আসে কো পর্দা মা ও যুবকেরা বৃদ্ধ বাবাজিরা কয়েদিন আর দুনিয়ার বাহাদুর এই হায়াত তো বেশি দিন বাকি নাই মহামারী করোনায় কত জীবন চলে গেল কয়েদিন আর দুনিয়ার জিন্দিগিতে বাহাদুরি করবেন এখনো সময় আছে রবিউ রবিউল আউয়াল থেকে শপথ নিয়া বান্দা ওয়াদা করো জীবনে যত অন্যায় করেছি আজ আমার অন্যায়ের কারণে গুণার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার না পাক রে আল্লাহকে থেকে তওবা করে নিলাম জীবনে নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলব না পড়ব ও আল্লাহর বান্দারা আমরা যারা নবীর তরিকা মানতেছি অনেকে মনে মনে ভাবে নবীর তরিকা মতো চললে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে অযুবক ভাই আজকে নজর করে দেখেন আমরা নবীর তরিকা মানার কারণে বলেন গো স্বাধীনতা নষ্ট কই হইল আপনারাও যেমন খানা খান আমরাও খাই আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারা ব্যবসা বাণিজ্য করেন আমরাও করি আপনারা স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরেন আমরাও দেশ বিদেশ ঘুরি বলেন আমাদের স্বাধীনতা নষ্ট হলো কোথায় অতএব নবীর উন্মতের দল নবীর তরিকা মানতে গেলে লেখাপড়া বন্ধ হবে না চাকরিও যাবে না ব্যবসাও বন্ধ হবে না আপনারা আমার মতো কত বান্দা স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ সারে না নবীর আদর্শ মতো এখনো জীবন যাপন করে অভাব নাই আপনার আমার মতো বান্দা রেব আর্মি পুলিশ বিডিএর চাকরি করে নবীর তরিকা মতো চলে অভাব নাই একটু নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন না জানি আল্লাহ আপনার গুনার কারণে বেজার বাবা বাবার বড্ড বুঝি আপনার কপালে লেগে গেল আপনার আমার মতো কত বান্দা গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বাদ দেয় না আপনি কেন পারবেন না কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নদীতে মাছ ধরে এক বেলার নামাজও বাদ দেয় না অতএব আল্লাহর কাছে তো করে নেন ও দায়ার মালিক আজকে থেকে তওবা করে নিলাম পিছনে যত অন্যায় করেছি সামনে আর করব না নামাজ ছাড়ব না নবীর তরিকার বাহিরে চলব না নবীর মোহাব্বত নিয়ে চলব আর মা বাবার খেদমত করে দোয়া নিব ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ আজকে বক্তা আপনারা শ্রোতা আপনি ডাক্তার আমি একজন রুগী যতই বাহাদুরি করি না কেন যতই বাহাদুরি করি হায়ারটা যতদিন আছে ততদিন যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আমার গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রেখে সবাই আমার সাদা কাপনের প্যাকেট বানাইয়া আপনাকে অন্ধকার কবর বাসবাগানে রেখে আসবে ওই কবরে কাপনের প্যাকেটটা বানাইয়া যখন কবরে রেখে চলে যাবে কে ওখানে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কাপনের প্যাকেটের মধ্যে উপরেও লেখা নাই কে মাওলানা কে মুক্তিসাব কে ইমাম কে মুক্তাদি কে উস্তাদ কে ছাত্র কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই নবী বলেন ওই কবরে যাওয়ার পরে তুমি কয় টাকার মালিক কোন দল করছো কি পরিমাণের নেতা তুমি একটা প্রশ্ন করা হবে না তুমি কত বড় আলেম মুক্তিসাব কত বড় বক্তা তারও কোনো প্রশ্ন হবে না তিনটা প্রশ্ন হবে নবী বলেন যারা জবাব দিবে জান্নাত পাবে যারা জবাব দিতে পারবে না তারা জান্নাত পাবে না এক প্রশ্ন রবের পরিচয় দাও দ্বিতীয় তুমি ধর্মের পরিচয় দাও তৃতীয় প্রশ্ন রহমাতুল আলামিনের পরিচয় দাও ওই কবরের কথা স্মরণ করে নবী বলেন যারা প্রশ্নের জবাব দিতে পারবে না দুনিয়াতে রবের গোলামী করে না গুনাগার হইয়া যাবে ওই বান্দাগুলো কবরে যাওয়ার পরে কোনো জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন ফিরিসা এই না ফরমানের কবরের জাহান নামের বিছানা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাও উম্মতের দল দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না একটা মশার কামড় সহ্য করতে পারি না ও আল্লাহর বান্দা গুনা নিয়ে কবরে গেলে কেমনে আজাব সহ্য করবা এখনো সময় আছে তওবা করা আর অন্তর দিয়ে আমার আল্লাহকে অন্তর থেকে ডাকো আর বলো হে মালিক আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম বরকতের মাস এই জমিন থেকে আমি তওবা করে নিলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ নামাজ না বেপার দেয় চলবো কাটব না মা বাবারে কষ্ট দিব না মিথ্যা কথা বলবো না কারো নষ্ট করব না ওলা চলব। আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করে দেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন সোবতে সালে তোরা সালে কুনাদ তালে তোরা তালে কুনাদ আল্লাহ ওলাদের নজরের মধ্যে বরকত রাগের মধ্যে বরকত ধমকের মধ্যে বরকত কথার মধ্যে বরকত চোখের ইশারার মধ্যে বরকত কিন্তু গোপালগঞ্জের মানুষ কতটুকু চিনতে পারলেন তাদেরকে তাকে আল্লাহ ভালো জানেন একটা মানুষ মানুষকে ভালোবাসার চূড়ান্ত পরিচয় কি ভালোবাসার ব্যক্তির রঙে রঙ্গিন হওয়া যারা সদর সাহেব হুজুর ভালোবাসেন তারা সদর হুজুরের আদর্শ কী ছিল এটা ফলো করে তিনিও আদর্শবান হবেন আর যদি কোন না বিড়ি টানা সারব না মহাব্বত করি অন্তরে বিড়ি টানা চলবে টেলিভিশন দেখা চলবে নাচ গান চলবে তাহলে আবু তালিব কম এরপরও কালেমা পরে নাই আবুল আহাব নবীকে ভালোবেসেছেন রসুলের আদর্শ মানে নেই ওই ভালোবাসার কারণে আবুল আহাব যেমন না। যারা সদস্য হুজুরকে বলে ভালোবাসি কিন্তু রসুলের আদর্শ মানে না এদের হালাতও তেমন সে হালাত থেকে ফিরাইয়া নেওয়ার জন্য আজ এই সুন্দর আয়োজন কিন্তু আজকের আয়োজনের অবস্থা যদি এমন হয় যে বয়ান শুনে বাসায় গেলাম ফজর বললাম না তাহলে এই বয়ান শোনার থেকে না শুনে উত্তম আল্লাহ আমাদের আমলি জেন্দিগিকে পরিশুদ্ধ করে চলানোর তৌফিক দান করুন

আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই মুহাম্মাদের মধ্যে মুমিনেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমরা গ্রহণ করে নাও কারণ এমন উত্তম আদর্শওয়ালা ব্যক্তি জমিনের মধ্যে আর কোনোদিন আসবে না কেমন উত্তম আদর্শের অধিকারী আমার নবী এমন একটা সময় উত্তম আদর্শ নিয়ে মক্কার জমিন আবির্ভূত হলেন যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ পৃথিবীর মধ্যে আর কোথাও ছিল না এত খারাপ মানুষ মক্কার মানুষ ওই মক্কার জমিনের মধ্যে বাইতুল্লার ভেতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকাইয়া কাফের মুশরেকেরা বাইতুল্লার চারো নারী পুরুষ উলঙ্গ হয়ে করে নারীদেরকে সমাজের চূড়ান্ত খারাপ মনে করে কন্যা সন্তান জন্ম নিলে বাবা মাথা উঁচু করতো না সমাজের ভেতরে লজ্জায় কন্যা হয়েছে এই লজ্জায় আবার কোনো বাবা হত ভাগার মতো সুযোগ পেয়ে সমাজের লজ্জায় পড়িয়া কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে দাফন করে ফেলত নবী এমন উত্তম আদর্শ নিয়ামকার জমিনে আগমন করেছিলেন নবীজির উত্তম আদর্শ গ্রহণ করার পর মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল আল্লাহ পাক জানায় দিলেন ও পায়গম্বর উন্মতের জানায় দেন আমি আল্লাহ অমুক অমুক সাহাবার নামে জান্নাতের টিকিট আমি ওপেন করে দিলাম নবীজির আদর্শের কারণে এত দামি নবী বলেন আমার হাতে কালেমা পরে মুসলমান হতে লাগলো আমার আদর্শ দেখে নবীজির হাঁটা দেখে মানুষের আকর্ষণ নবীজির চাহনি দেখে মানুষের আকর্ষণ বেড়ে যায় নবীজির কথা নবীজির ব্যবহার আর চেহারা দিয়ে তাকাইয়া বেইমানের দিলটা নরম হয়ে যায় নবীজি বলেন আমার হাতে প্রথম আল্লাহর দেওয়া দিনের দাওয়াত গ্রহণকারী একজন নারী খাদি জারদি আনহা আমি পয়গম্বরের হাতে কালেমা পরে মুসলমান হতে শুরু হয়ে গেল মক্কার মানুষ গোপনে গোপনে মুসলমান হওয়া শুরু হয়ে গেল দশ বছরের সন্তান আমি মোহাম্মদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল হজরত আলী দশ বছরের সময় দলে দলে মুসলমান হয় আমার বেতের বাড়িও লাগে নাই চিৎকার দেওয়া লাগে নাই মাত্র অল্প সময়ের মধ্যে মক্কার মানুষগুলোর দিন নরম হয়ে গেল দিনের দিকে আকৃষ্ট হওয়ার পেছনে একমাত্র যত বড় কারণের মধ্যে সুন্দর ব্যবহার ছিল আমার মূল কারণ আমার চলাফেরা আমার আদব আমার সবকিছু দেখে মানুষগুলো পাগলের মতো হয়ে আলাই বলতেন দুনিয়াতে যত মানুষ দেখো সব হলো পাগলের দল একটা মানুষও নাই যে পাগল না দুনিয়ার সব মানুষ হলো পাগল আমি হুজুর যেমন পাগল যারা হুজুর না তারাও পাগল সরকারও যেমন পাগল সরকারের জনগণেরাও পাগল চেয়ারম্যান পাগল তার ভোটারেরাও পাগল স্বামী যেমন পাগল স্ত্রী পাগল একটা মানুষ জমিনের মধ্যে নাই যে পাগল না এমন একটা মানুষও নাই বলে কেমন পাগল কেউ টাকার পাগল সারাদিন রাত টাকা 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 জিকির করে ফিকির করে ঘুমের মধ্যে টাকার স্বপ্ন দেখে আবার একদল মানুষ এই জমিনে আছে এরা ক্ষমতার চেয়ারের পাগল শুধু ফিকির আর জিকির ক্ষমতার চেয়ার যেন ছুটে না যায় কবে পাই যারা পায় বলে আর সারবো না এই ক্ষমতার চেয়ারে মরণ হবে আর যারা পায় না বলে মরণ পর্যন্ত এই লোভ ছাড়ব না আবার একদল মানুষ আর গাড়ির পাগল আর একদল নারীর পাগল আর একদল সম্মানের পাগল এমন একটা মানুষ নাই জমিনের মধ্যে যে পাগল না যে টাকার পাগল টাকা টাকা জিকির করে যে ক্ষমতার পাগল ক্ষমতার জিকির করে যে নারীর পাগল নারীর জিকির করে যে বাড়ির পাগল বাড়ির জিকির করে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ লাই বলেন আর একদল পাগলেই জমিনের মধ্যে আছে এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না এই মানুষগুলো ক্ষমতার চেয়ারের পাগল না নারীর পাগল না এই মানুষগুলো হাঁটতে চলতে উঠতে বসতে শুধু অন্তরে জিকির আর ফিকির আমি আল্লাহ তাআল্লাহর পাগল সবসময় আল্লাহর মহব্বত নিয়ে দৌড়ায় বান্দা বাথরুমে যখন ঢুকবে তখন আমার আল্লাহর মোহাব্বতের দাবি নিয়ে ঢুকে দোয়া পরে ঢুকে আল্লাহ বাথরুমে ঢুকতেছি তুমি দয়া করে হেফাজত করিও কারণ বাথরুমের মধ্যে সব শয়তানের আড্ডাখানা বাজারে ঢুকলেও বলে আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও কারণ আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে বাথরুম খারাপ না সব থেকে খারাপ হলো বাজার বাথরুমের নবী খারাপ বলেন না বাজারটা খারাপ বলেছেন কারণ কি বাথরুমে গেলে এই পরিমাণ গুনা মানুষ করে না বাজারে গেলে যেই পরিমাণ গুনা মানুষ করে বাজারে গেলে দোয়া ভরে বাথরুমে গেলে আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে বাথরুমে ঢুকে বের হয় অল টাইম তারা আল্লাহর মোহাব্বত অন্তর থেকে দূর করে না খানা খাইতে বসবে সেখানে আল্লাহর মোহাব্বতের আওয়াজ আল্লাহ কয়ে নবী জানায় দেন আমার বান্দারা যারা আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহ তাদেরকে ভুলি না আমি সব সময় এদেরকে পাহারা দিয়া রাখি আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে নেন রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আলিন বলেন আমার মোহাব্বতের মোহাবতের তিন যারা চলবে আমি আল্লাহ তাদের দিকে সবসময় রহমতের নজর দিয়ে রাখি তাহলে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন হাস্তি রব্বুল আলামিন কুদরতের হাতে তার কবরে জান্নাতের মাকা উঁচু করে দিন বলেন আমিন তিনি বললেন দুনিয়ার সবাই পাগল কেউ টাকার পাগল বাড়ি গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ আল্লাহর পাগল বলেন কোন পাগলডা ভালো জোরে বলেন অতএব দুনিয়ার মানুষ এই রবিউল আউয়ালে আমার উম্মতেরে বারবার শিক্ষা দিয়ে গেলেন উত্তম আদর্শ গ্রহণ করে নাও আল্লাহর পাগল হয়ে যাও আল্লাহর পাগল হইলে দেখবা দুনিয়ার সব তোমার পায়ের নিচে গোলামি করতে বাধ্য হবে মান কানালিল্লাহ কানাল্লাহুলা যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সব তার গোলামিতে পরিণত হয়ে যায় থাকো বাদ আবু আতিশ বন্দান বামানে তু মুরদা বাহাক জিন্দা আল্লাহর পাগল হয়ে যাও রে গোলাম আল্লাহর পাগল যারা হয়েছে দুনিয়া তাদের পায়ের নিচে এসে চুমু খেয়েছে টাকার পেছনে তারা ঘুরে নাই টাকা তাদের পেছনে ঘুরছে ক্ষমতা তাদের পেছনে ভিক্ষা করেছে কত দৃষ্টি দেখাইছে কিন্তু আল্লাহর পাগলের আল্লাহর পাগল যারা হয়েছে এদের বিয়াশাদিও বন্ধ হয় না খানাও বন্ধ হয় না ঘুমও বন্ধ হয় না ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই সাহাবাহাম আল্লাহর পাগল ব্যবসা করেছেন চাকরি করেছেন রাতের বেলা নামাজে সময় কাটিয়েছেন নবীর নবীর আমার মায়ার আদর্শ দিয়া মক্কা বিজয়ের রূপরেখা তৈরি করে ফেললেন ওই মদিনার আদর্শের মালা গলায় লাগাও বান্দা কেমনে তুমি খানা খাইবা সেখানেও নবীর আদর্শ ফলো করে চলো আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা শেখানো নবীর तरीका সুন্নতকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও দুনিয়ার কোনো কাজ বন্ধ হবে না চাকরিও যাবে না লেখাপড়া বন্ধ হবে না আমার নবীর উত্তম আদর্শের মতো আর জমিনের মধ্যে কারো আদর্শ নাই যত আদর্শর স্লোগান এই জমিনের মধ্যে শুনলাম সব আদর্শগুলো না পাক একমাত্র নবীর আদর্শই আল্লাহ অলৌকিক কিছু দান করেছিলেন কারণ আমার নবীর মতো নবী নাই নবীজি বলেন আমি আবু বাকারকে নিয়ে তিনি কালেমা পরে মুসলমান হলেন আমার হাতে আবু বকার দুইজনে রাস্তা দিয়া চলতেছি পাথরওয়ালা পথ ডানে জঙ্গল আর পাহাড় চলতে চলতে পেটে খুদা লাগছে হঠাৎ করে তাকায় দেখি একটা ময়দানে বকরির পাল নিয়ে রাখাল দাঁড়ানো আমি আবু বাকার সহ দাঁড়ায় গেলাম দাঁড়াইয়া রাখালকে ডাকলাম রাখাল একটু সামনে দাঁড়াও রাখাল আমার সামনে দাঁড়ায় গেল তোমার এই বকরির পালের মধ্যে দুধ দেওয়ার মতো কোন বকরি আছে কিনা বলে আছে বলে পারবা আমাকে একটু দুধ দাও আমরা তৃষ্ণা পান করব। রাখাল বলে না সম্ভব না কারণে রাখাল আমি মাত্র আমানতদার এটার মালিক আমি না মালিকের অনুমতি ছাড়া আমি কোন বকরির দুধ আমি আপনাকে দিতে ব্যর্থ পারতেছি না নবীজি শেষ পর্যন্ত বললেন রাখাল তুমি এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেই বকরিটা দুধ দিবে দূরের কথা দেওয়ার মতো কোনো কাইফিয়াত কোনো সিস্টেম নাই দুধ দিবে দূরের কথা দেওয়ার কোনো সিস্টেমই নাই এমন একটা বকরি আমার সামনে এনে দাঁড় করায় দাও রাখাল বলে আমি বকরি এনে দাঁড় করায় দিলাম হঠাৎ নজর করে দেখি মদিনাওয়ালা সন্তান নারাইয়া কি যেন বলল হঠাৎ নজর করে দেখি আমার বকরিটা দুধে তার ওলানটা ভরপুর হয়ে গেল নবী নিজ হাতে দুধ দহন করে নবী পেট ভরে দুধ পান করেছেন আবু বকর কেউ পান করাইলেন আমাকেও দিলেন আবার রহমতির নবী হঠাৎ মোবারক নাড়াইয়া কি পড়লেন আবার বকরি আগের মতো হয়ে গেল নবীজি বলে বকরিটা পালের মধ্যে নিয়ে দাও আমি রাখাল বকরি পালের মধ্যে নিয়ে দৌড়াইয়া দাঁড়ায় গেলাম আমি এখনো ইসলাম চিনি না কালেমা পড়ি নাই মদিনাওয়ালা নবীর আর সহ্য অবস্থা দেখার পর আমি বললাম পায়ে গম্বর দেরি করবেন না আমাকেও কালেমা পড়ায় মুসলমান বানায় দে নবী বলেন ওই মুসলমান কত বড় দামি সাহাবি হয়ে গেল আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আবদুল নেবনে মাসুদ আমি নবীর আদর্শেরা তো পাগল হয়ে গেল মোফাস্সিরী ই নেকারাম মোহাদ্দিসি ই নেকারাম লেখে আব্দুল নেবনে মাসুদ যখন হাঁটতেন পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় পয়ে নিদর্শন দেখা যায় আব্দুল নেবিন মাসুদ রাদি আল্লাহুত আল আনহুর চেহারার মধ্যে নবীর নমুনা নবিজির চেহারা মোবারকের নমুনা নবীর আদর্শ দিয়া মানুষগুলোকে আকৃষ্ট করে ফেললেন